السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد ওয়েলকাম ব্যাক সম্মানিত দর্শক শ্রোতা বন্ধু আপনাদের প্রিয় অনুষ্ঠান দোয়া ও জিকির দোয়া জিকির অনুষ্ঠানে আজকে আমাদের অনেক দর্শক অনেক চমৎকার চমৎকার আলোচনা এই প্রশ্ন করেছেন আমাদের শেখ আব্দুল আউয়াল সাহেব অনেকগুলো উত্তর দিয়েও দিয়েছেন আলহামদুলিল্লাহ এখন আমি হযরতকে অনুরোধ করব আমাদের একজন দর্শক যিনি প্রতিনিয়ত আমাদের সবসময় এই প্রোগ্রামটা দেখেন এটা নয় শুধু উনি অনেক ইসলামী কাজে নিজেকে উৎসর্গ করেন উৎসাহিত করেন অনেক সময় অনেকভাবে সহযোগিতা করেন এবং আজকে উনি যে সুন্দর কয়েকটা কোশ্চান করেছেন অত্যন্ত চমৎকার কোশ্চান আমরা অত্যন্ত অন্তস্তর থেকে ওনাকে ধন্যবাদ জানাই ওনার প্রথম প্রশ্নটা আমাদের শেখ আব্দুল সাহেব উত্তর দিয়ে দিয়েছেন দ্বিতীয় প্রশ্নের উত্তর ছিলেন যে রাত যদি এখন রাত যেহেতু লম্বা অনেক এশারের নামাজটা সাতটা আটটায় পড়ে পেলেন এশারের পরেই পর কি তাহাজ্জুদের নামাজ পড়া যাবে কি না হযরত মেহরবানি করে আপনার জ্ঞানগুলো আলোচনার মাধ্যমে উপকৃত করবেন ধন্যবাদ আমাদের সম্মানিত উপস্থাপক থ্যাংক ইউ ভেরি মাচ আপনার এই প্রশ্ন গ্রহণ করার জন্য এবং যে মা বোন প্রশ্ন করেছেন আমরা ওনাদের জন্য দোয়া করি যারা প্রশ্ন করেন এর কথা হলো ওনাদের দিন শেখার আগ্রহ আছে একটা জিনিস জানার আগ্রহ আছে এই আগ্রহর বিনিময়ে আল্লাহ পাক যেন ওনাদেরকে নেক হায়াত দান করেন ওনাদের ঘরের মধ্যে আল্লাহ পাক রহমত এবং বরকত নাজিল করেন আল্লাহ পাক নেক আমলে ওনাদেরকে অনেক অনেক আগিয়ে যায় আগিয়ে গিয়ে জান্নাতুল ফেরদাউস অর্জন করার জন্য যেন আল্লাহ পাক ওনাদেরকে দুনিয়াতে আমলের মাধ্যমে তৌফিক দান করুন বলতেছিলাম যে তাহাজ্জুদ নামাজটা এটা হলো অপশনাল নামাজ আপনার আর আমার জন্য নফল নামাজ আমরা নফল নামাজটা যত বেশি পড়ব ততই আমরা আল্লাহ পাকের নৈকট্যতা অর্জন করতে পারব হাদিস শরীফের মধ্যে আছে কেয়ামতের ময়দানে আপনার আর আমার সকল মুমিনিন মুমিনাতের সকল মানবকুলের যারা মুসলমান নামধারী আছেন অথবা পরিপক্ক ইমানদারের ইমানে কামেলের উপরে জীবনযাপন করেছেন ওনাদের সকলকেই আল্লাহ পাকের হাসি হাকিমানা ইজলাসের সামনে গিয়ে মিজানের পাল্লার সামনে দাঁড়াতে হবে আল্লাহ আপনার আর আমার আমল নামার হিসাব নেবেন হিসাব করাবেন ওই সময় আল্লাহ পাক প্রথম যে বাক্য আল্লাহর পক্ষ থেকে আসবে হাদিসের মধ্যে বিভিন্নভাবে আসছে এক হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক বলবেন ইয়া মালাইকাতি উনজুরু কিতাব আবদি আস-সালাত আয় আস-সালাতুল মাকতুবাত আল্লাহ পাক বলবেন এই ফেরেশতা আমার এই বান্দির নামাজের অবস্থাটা দেখো আমার বান্দি কীভাবে নামাজ আদায় করছে পাঞ্জিগানা নামাজ যে ফরজ ছিল এগুলো কীভাবে সে আদায় করছে এগুলো দেখো এটার হিসাব আগে লও যদি আল্লাহ পাকের হুকুম মোতাবেক ফেরেশতায় যদি ওই আমল নামার মধ্যে কোনো দিন ফরজ নামাজ দেখা গেল ফরজ নামাজ পড়ছেন কিন্তু নামাজ পড়ার সময় তার অজু ছিল না মনে নাই বিনা অজুতে নামাজ পড়ে নিছেন অথবা কোনো দিন নামাজ পড়ছেন যে নামাজের রুকন ছুটে গেছে ওনার জানা নাই উনি নামাজ পড়ে শেষ করে নিয়েছেন ওনার নামাজ বাতিল হয়ে গেছে যদি ফেরেশতায় বলেন যে আল্লাহ তোমার বান্দি বা তোমার বান্দা ফরজ নামাজ পড়ছেন কিন্তু তার মধ্যে খললি আছে ত্রুটি পাওয়া গেছে আল্লাহ বলবেন উনজুরু কিতাব আবদি হাল্লাহু মিনাত তাতাওয়াত আমার বান্দা বান্দির আমল নামায় আমলে দেখো তার নফল নামাজ আসেনি ফেরেশতা কইব আল্লাহ তোমার বান্দির যত ফরজ আছে তার থেকে বেশি রাকা তার জীবনের নফল আছে তখন আল্লাহ বলবেন যে আমার বান্দির ওই ফরজের ত্রুটিটুকুন নফল এবাদত দ্বারা তাকে পরিপূর্ণ করে দাও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই জন্য আপনার নফল নামাজ পড়াটার অত্যন্ত বড় ফজিলত এখন কথা হলো এশার নামাজ রাত্রি এত বড় এই বড় রাত্রিতে এশার নামাজ যদি এশারটা যেমন মনে করেন এশার নামাজের টাইম হয়ে যায় এখন 5:45 যদি 5:45 নামাজ এশার নামাজের টাইম হয়ে যায় কোনো কোনো জায়গায় 5:30 টাইম হয়ে যায় তো 5:30 টাইম হয়ে গেলে এশার নামাজ পড়লেন এশার পরে তো কত রাত্রি ওই সময় কি তাহাজ্জুদের নামাজ পড়া যাবে কি না যদি কোনো আল্লাহর বান্দি নিজের এই ধরনের কঠোর একিন নাই যে আমি রাতির শেষ ভাগে উঠে তাহাজ্জুদ নামাজটা পড়তে পারবো এই একিন যদি পুরা থাকে না কি জানি যদি শেষ দিকে ঘুমিয়ে যায় না উঠতে পারি তখন উনি এশার নামাজ পড়ার পরে বিতির নামাজের আগে এশার সুন্নতের পরে 4 রাকাত আপনি নফল হিসাবে রাতির নফল হিসাবে পড়ে নেন তারপরে আপনি বিতিরকে পড়েন আর যদি
যে না আমি শেষ ভাগে উঠব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের দরবারে জিব্রাইল আমিন এসে জিজ্ঞেস করছিলেন, হে আল্লাহর হাবিব, কোন নামাজের টাইম, কোন নামাজটা আল্লাহ পাকের দরবারে বড় মহব্বতের, আল্লাহ পাক বান্দা বান্দির কোন নামাজকে বেশি মহব্বত করেন? নবীজি উত্তর দিয়ে বলেছিলেন, জিব্রাইল আমিনের সওয়ালের জবাবে বলছিলেন, সলাতুর রাজুলি ফি জাউফিল লাইলি। হে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দিরা, নবীর উম্মতেরা শুনে নাও, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন, সলাতুর রাজুলি ফি জাউফিল লাইল, ওই ব্যক্তির নামাজ যেই নামাজটা রাতির পেটের মধ্যে পড়া হয়। রাতির আবার পেট কোনটা? মুহাদ্দিসিনে কেরাম বলেন, রাত্রিকে যদি তিনটি ভাগে ভাগ করা হয়, তিন ভাগের পরে দুই ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, এক ভাগ যখন বাকি থাকে, ওই সময়টা হলো সবচেয়ে মাকবুল সময়, ওইটা হলো নামাজ রাতির পেট। ওই রাতির পেটে যারা নামাজ পড়েন, ওই নামাজটার কদর অনেক বেশি। কিন্তু কেউ যদি রাতির পেটে সেই শেষ ভাগে উঠতে পারেন না, ওনাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আমাদের লিগা প্রিভিলেজ দিয়ে দিয়েছেন যে ঠিক আছে, এশার নামাজ পড়ার আগে, এশার নামাজ পড়ার পরে নফল হিসাবে যেই দুই চার রাকাত বা আট রাকাত আপনি পড়ে নিতে পারেন, তাতে আপনি নফলের সওয়াব পাবেন, কোনো সন্দেহ। সুবহানাল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সুন্দর প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। একজন কলার আসছে, তো এই কলটা নিয়ে আপনার কাছে ফিরে আসবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি হুজুর, আপনারা দুজন ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলামিন, রব্বুল কারীম অনেক ভালো রেখেছেন। আমার দুইটা কোয়েশ্চন। একটা, আমি প্রায় সময় শুনছি যে জমজমের পানি আমরা যে নিয়ত করে খাই, ও নিয়ত আমরা ফুরে, তো আমি যদি ও নিয়ত করে খাই, যে আমার পাঁচ অক্ট নমাজ একটু আবার বলবেন প্লিজ, ইমান বাধ্য, এইটা ঠিক আছে নি যে আমি জমজমের পানি খাই? একটু আরেকবার বলবেন প্লিজ। আল্লাহ পূর্ণ করে দেখ, আপনার যে আবেগ, যে উচ্ছ্বাস, যে আকাঙ্ক্ষা, রাব্বি করিম পূর্ণ করে দেখ আপনাকে, আল্লাহ তারা সুস্থতা দান করুক, সমস্ত সুস্থতা বিন্দু। আমরা যেহেতু আমাদের প্রশ্ন আরেকটা বাকি আছেন, অত্যন্ত চমৎকার একটা কোশ্চেন ছিলেন, কিন্তু সময়ের কাছে যে আমরা পরাজয় বরণ করতে হচ্ছে, যেহেতু আমাদের সময় শেষ হয়ে আসছে, ব্রেকের সময় চলে আসছে, আমরা ব্রেক থেকে আসি, কিন্তু ইনশাআল্লাহ অঙ্গীকারাবদ্ধ আপনাদের সুন্দর কোশ্চেন উত্তরটা দেবো আমরা। আচ্ছা, আমরা ব্রেকে যাওয়ার আগে একটা সূত্র কোশ্চেন আছে, যেটা আমরা হজরতকে বলবো। একজন মুরব্বী একটা প্রশ্ন করেছেন, ওনার হজে গিয়েছেন একসাথেই, বা ওনা করতে গিয়েছেন একসাথেই, ওনার হাজবেন্ড আবার মারাম ছিলেন, একা একা তোয়াফ করতে পারবে কিনা, এই শর্ট করে প্রশ্নের উত্তরটা দিয়ে দিলে আমরা ব্রেকে চলে যাবো। আমাদের যোগ্য উপস্থাপক সময়কে সময়ের মধ্যে আমাদের প্রোগ্রামটা শেষ করার জন্য যে সমস্ত প্রশ্ন আসছে, তবে এই প্রশ্নটা অবশ্যই, যে মা বোন উমরাতে বা হজে যাচ্ছেন, ওনার এই কথাটা জানতে হবে যে ওনারা সেখানে গিয়ে একাকি চলা এটা উত্তম নয়। একাকি চলাটা, মহরমকে সাথে নিয়ে চলা ভালো, কিন্তু যেহেতু মাতওয়াফ, যেই জায়গার মধ্যে আল্লাহর ঘরের চতুর্পাশে মানুষ চক্কর লাগায় তওয়াফ করে, এটাকে বলে মাতওয়াফ। এই মাতওয়াফের মধ্যে বিভিন্ন সময়ে একটু ভিড় বেশি থাকে, আর কোনো কোনো সময় একটু ভিড় কম থাকে। যদি মা বোনরা এমন করেন যে একই সাথে, এক মা বোন একা না, ওনার সাথে আরও দুইজন চারজন মহিলা নিয়া, ওনারা যদি সেই মাতওয়াফে, যে মন পুড়ায় তওয়াফ করার জন্য, ওনারা যদি সেখানে তওয়াফ করেন, তাইলে তওয়াফ ওনাদের জন্য জায়েজ আছে। যদি কোনো পুরুষ সাথে থাকে, ওনাদের মানে মুরব্বী যিনি মহরম, উনি যদি সাথে থাকেন, তাইলে হবে বেস্ট। যদি না হয়, তাহলে তিনজন বা চারজন মহিলাকে একত্রিত করে আপনারা তওয়াফ করবেন। আর তাও যদি না হয়, আপনি যদি একাই যেতে চান মনের আবেগে, তাহলে অন্যান্য মহিলারা যে জায়গায়, অনেক অন্য মহিলারা আছে, তাদের সঙ্গী হয়ে আপনি তওয়াফ করে নেবেন। আল্লাহ পাক আপনার এই তওয়াফকে, আকাঙ্ক্ষাকে আল্লাহ তাআলা পূর্ণ করুন, আমিন। অসংখ্য ধন্যবাদ আমাদের শেখ আব্দুর আউয়াল সাহেবকে আমাদের সুন্দর অল্প সময়ের ভিতরে প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। সমস্ত দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের দোয়া ও আজকের অনুষ্ঠান দেখে যাচ্ছেন, ছোটো একটা ব্রেকে যেতে হবে, ব্রেক থেকে এসে কিন্তু আপনার সাথে আবার দেখা হবে। আল্লাহ পাক কবুল করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
Mm-hmm.